আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা অনেক সময় কিছু কিছু পেশেন্ট পাই, যে পেশেন্টগুলো দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়, ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারেন না, হাঁটতে পারেন না, এক দুই মিনিট হাঁটলেই আবার বসে পড়তে হয়। এই যে তো সমস্যা কিন্তু অনেকেই ভুগে থাকে। আমরা আজকে এই যে তো একটা পেশেন্টের বক্তব্য নিব। হ্যাঁ, আপনার কি সমস্যা ছিল? আমি 3-4 বছর যাবৎ ব্যথায় ভুগছি। দাঁড়াতে গেলে ব্যথা করতো, কিছুক্ষণ হাঁটলে আমার ব্যথা করতো। তো এখন আমি এই ট্রিটমেন্ট নিয়ে মোটামুটি সুস্থ বোধ করতেছি। প্রিয় দর্শক, আপনার কি হয় দেখি, আপনি একটু মাইক্রোফোনটা নেন তো। আমার ওয়াইফ, আমি ফেসবুক থেকে এটা সংগ্রহ, মানে ফেসবুক থেকে পাইছি, পাওয়ার পরে আমি নিজে খুব একটা, অনেকে অনেক ধরনের কথাই বলছে কিন্তু অনেকের অনেক ধরনের কথার মধ্যে আমি কান দিইনি। আমি নিজে এত চেষ্টা করছি যে এখানে আসিয়া দেখি। জীবনে তো মানুষ অনেক ট্রাই করে, তাই আমি ট্রাই হিসাবে নিয়ে আসছি। তো আমার ওয়াইফ বর্তমানে 8টা থেরাপি দেওয়ার পরে এখন মোটামুটি হাঁটতে পারে, 1 কিলোমিটার পর্যন্ত হাঁটতে পারে। আমি এই বিভিন্ন অনেক এই কি বলে এটা পেইন্টের বিশেষজ্ঞ দেখাইছি, অনেক ওষুধ খাইছে 4 বছর যাবৎ। তা এখন বিনা ওষুধের কারণও এই আকুপাঙ্কচারের মাধ্যমে মোটামুটি এখন আমার ওয়াইফ হাঁটতে পারে, মোটামুটি সুস্থ। যদি পরবর্তীতে যদি প্রয়োজন হয় তবে আসবো, আর না হইলে হয়তো এইখানেই সমাপ্ত। এই বলে আমি ধন্যবাদ। আপনার যে আগে কি অসুবিধা ছিল, আগে কতটুকু হাঁটতে পারত? একে নিয়ে আমি আমার আশ 1 বছর মধ্যে সে হাঁটতেই পারে নাই, ধরতে গেলে হয়তো মনে করেন এই 2-4-10 কদম হাঁটছে, কয় আমি আর পারি না। তা এইভাবেই মানে 1 বছর যাবৎ আমি এইটুকুই দেখলাম আর কি। পরে আমার এই পদক্ষেপে এখন মোটামুটি 1 কিলোমিটার তো আজকে 3-4 দিন যাবৎ 1 কিলোমিটার পর্যন্ত হাঁটাইতেছি, তাতে কোনো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আগে 1 মিনিটও হাঁটতে পারতাম না, এখন সেটা আমি 1 কিলো হাঁটতেছি, স্বাভাবিক অবস্থায় হাঁটার চলাফেরা করতেছি। একটা জিনিস, এটা তো বাংলাদেশে ওইভাবে প্রচলিত না আকুপাঙ্কচার, তো অনেকে নিষেধ করে নাই, যায় না, কাজ হবে না, আপনি তার মধ্যে কিভাবে আসলেন? না, মানুষ তো মানুষ, এক এক ধরনের এক এক বিবেক বিবেচনার মাধ্যমে থাকে, কিন্তু যত কিছুই হোক প্রথম নিজস্ব আত্মবিশ্বাসটা এটা রাখতে হয়। আত্মবিশ্বাস যদি আপনি যে কোনো কাজই করেন, যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে কিন্তু কিছুই অগ্রগতি হয় না। তা আমি আত্মবিশ্বাস নিয়ে আসছি, ইনশাল্লাহ আমাকে এই ডাক্তারের আকুপাঙ্কচারের মাধ্যমে অনেকটা আমার ওয়াইফ সুস্থ হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, যে এই জাতীয় যে আমি 1 মিনিট হাঁটতে পারি না, দাঁড়িয়ে থাকতে পারি না, সেই পেশেন্ট যদি স্বাভাবিক অবস্থায় হাঁটতে পারেন, দাঁড়িয়ে থাকতে পারেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। উনি কি, অনেকে কি দ্বিধাদ্বন্দ্ব ভুগে থাকেন? কারণ সাধারণত আমাদের দেশে অর্গানাইজড হইতে ওইভাবে এগোয় নাই, অনেকে এটা সম্পর্কে জানেন না, নেগেটিভ মন্তব্য করে দেন যে ওখানে ভালো হবে না, যায়ও না, করো না, কিন্তু উনি কিন্তু কোনো পাত্তা দেন নাই। আচ্ছা, কেন পাত্তা দেন নাই? পাত্তা কেন দেয় নাই, আমি এখন প্রথমেই বলছি যে আমি প্রথম যে কোনো কাজ করতে হইলে তার বিশ্বাস জিনিসটা মানে অর্জন করতে হয়। যদি আপনার প্রতি আমার বিশ্বাস হয়েছে, এই কারণে আমি এখানে আসছি। বা দীর্ঘদিন যাবৎ উনি ভুগতেছিলেন, সন্তোষজনক রেজাল্ট হয় নাই। যারা এই যে বিভিন্ন সমস্যাতে ভুগতেছি, এরা শান্তিনগর চৌরাস্তাতে অবস্থিত শশী হাসপাতালে আসে, এখানে ট্রিটমেন্ট নিতে পারে। ট্রিটমেন্ট নিলে আল্লাহ চাইতো উনি যেরকম, এখন কয়টা সেশন হয়েছে আপনার? 8টা ইমিউন সিস্টেম ভালো, 8টা সেশন হয়েছে। সবার যে 8টা সেশন হবে বা কম সেশন, কারো কম সেশনে ভালো হচ্ছে, কারো বেশি সেশনে ভালো লাগতেছে, ভালো হচ্ছেন। তো উনি যেটা বললেন যে এখন যেভাবে হাঁটতে পারে আল্লাহর রহমতে, যদি এইভাবে হাঁটতে পারে তাহলে আর প্রয়োজন নাই। যদি দেখা যায় যে ফিউচারে, যেহেতু আমরা কোর্সটা মেনটেন করা হয় নাই, ফিউচারে হয় তাহলে আসবে। তা আমরা হোপফুলি আশা করি যদি আমাদের লাইফ স্টাইল মেনটেন করেন, আমাদের মেনটেন ডোজটা দেন যে এটা কন্টিনিউ করবে দীর্ঘদিন যাবৎ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোগমুক্ত রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।